हेलो व्यूअर्स, वेलकम बैक टू रूपालीस वर्ल्ड। सबाई के नमस्कार एवं आदाब। केमन आपनारा सबाई? आमी आबारो फिरे एलाम एकटी सुस्वादु डेजार्ट निये, सेटा हलो मैंगो रसमलाई। खेते जे कि असाधारण, एटा एकबार ट्राई ना करले बुझते पारबेन ना। आर एखन तो आमेर मौसुम चलतेछे, तो एखनी सठिक समय एटा बानिये नेवार जन्य। तो चलुन देखे नेई किभाबे एटा तैरि करते हय। आमी प्रथमे एकटा ससपैन बसिए दिलाम चुलाय। एखन आमी एखाने दूध दिए दिब। आमी एखाने एक लिटारेर मतो दूध दिए दिलाम। प्रथमे आमी दूधटाके एकटु बलक तुले निब। बलक तुले निये आमी दूधटाके छाना तैरि करब। एखाने आमी योगर्ट यूज करेछि दई। आर आपनारा दई दिए छानाटा बेशि भालो हय। जदि कारोर काछे दई ना थाके ताहले आपनारा लेबु अथवा सिरका दिए करते पारेन। तो लेबू अथवा सिरका दिए कर अवश्य एटार साथ आगे एकटू पानी मिसिए निबेन। तो आमी एकटू दईटा भालोभावे फेटिए दूधेर साथे मिसिए दिलाम। दई दिए छाना तैरि करले छानाटा परफेक्ट हय एबं सफ्ट हय एबं आपनार छानार परिमाणटाओ आपनारा एकटू बेशी पाबेन। तो आमी एखाने छाना तैरि करते करते ओदिके आबार आरेकटा पाइপেনে तीन कप पानी दिए दिलाम। आर दिब एक कप चीनी, एटा हलो शिरा तैरी करार जन्य, कारण आमी जे मिष्टिटा बनाबो रसमलाइर मिष्टिटा सेटार जन्य एटा बसिए दिलाम। आर दिए दिब दुटो एलाच। एदिके देखेन आमार दई, आमी जे दई मिशिएछिलाम दूधटाते, आमार छानाटा हये गेछे, दूध छाना छेड़े दिएछे। এখন আমি চুলাটা অফ করে দিব। এদিকে আমি একটা ভালো পরিষ্কার একটা কাপড় নিয়েছি একটা ছাকনির উপরে। তারপর আমি ছানাটা এখানে ঢেলে দিব। ছানাটা ঢেলে একটু ভালো করে ঠান্ডা পানি দিয়ে ছানাটা ওয়াশ করে নিব, কারণ ছানাটা যেন ওভারকুক না হয়ে যায়। সব সময় ছানা তৈরি করার পরে ছানা ধুয়ে নিলে ভালো হয়। যেটা দিয়ে করেন, লেবু অথবা সিরকা বা দই দিয়ে যেটা দিয়ে করেন, ছানাটা তৈরি করার সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তো আমি এখন ধুয়ে ভালোভাবে পানিটা জড়িয়ে নিব, অনেক ভালোভাবে চিপে পানিটা কিছুক্ষণ আমি রেখে দিব। পানিটা ভালোভাবে চিপে পানিটা ঝরিয়ে তারপর আমি মিষ্টিগুলি তৈরি করব। এখন আমার এখানে ছানা পানি জড়ানো হয়ে গেছে। এখন আমি ছানাগুলি নিয়ে নিব প্লেটে। দেখেন কত সফট হয়েছে ছানাটা। এখন আমি ভালোভাবে ছানাগুলি একটু মথে নিব। আর মাত্র এক লিটার দুধের ছানা, একবারে কম হয়নি, অনেকখানি ছানা হয়েছিল। তো ভালোভাবে মথার পরে আমি এখানে এক চিমটি ফুড কালার দিব, অরেঞ্জ ফুড কালার। যেহেতু ম্যাঙ্গো রসমলাই, তো এটা না চাইলে নাও দিতে পারেন। আমি শুধু কালারের জন্য দিয়েছি, একটুখানি দিয়েছি যেন কালারটা সুন্দর আসে। দেখেন কি সুন্দর একটা নাইস ক্রিমি কালার এসেছে। এখন আমি ছানাগুলি মতো হয়ে গেছে, হাতে একটু ঘি লাগিয়ে তারপরে আমি এখন এই যে রসমলাইয়ের পেড়াগুলি বানিয়ে নিব। এটা যে আমরা নর্মাল রসমলাই বানাই ওটার মতো নয়, শুধু খালি আপনি আমি দেখিয়ে দিব, আপনি শুধু ম্যাঙ্গোটা অ্যাড করবেন। ম্যাঙ্গো রসমলাই খেতে খুবই সুস্বাদু। যারা আম পছন্দ করে, আমের বানানো অনেক ডেজার্ট পছন্দ করে, তাদের তো খুবই পছন্দ, ছোটদেরও পছন্দ। আমার মেয়ে আম খেতে অনেক পছন্দ করে, ও কখনো রসমলাই খেতে চায় না, কিন্তু এটা বানানোর পরে ঠিকই ও ট্রাই করেছে। আমি এখন আমার চিনির শিরাটা ফুটে উঠেছে, এখানে আমি মিষ্টিগুলি দিয়ে দিব। সবগুলি মিষ্টি দিয়ে দেওয়ার পরে আমি একটু ঢেকে দিব। মোটামুটি ভালোই, আমার অনেকগুলি মিষ্টি হয়েছিল। আমি এখন ডেকে দিব 5-7 মিনিটের জন্য। দেখেন আমার মিষ্টিগুলি ফুলে কি সুন্দর বড় বড় হয়ে গিয়েছে, অনেক সুন্দর হয়েছে। কারণ আমার ছানাটাও অনেক পারফেক্ট হয়েছিল, সফট হয়েছিল,
মিষ্টিগুলি অনেক সফট হয়েছিল, নরম তুলতুলো। আমি যখন রসে দিয়েছিলাম, রসমালাইয়ের ম্যাঙ্গো রসটাতে দিয়েছিলাম, আসলে ভিতরে রস ঢুকে এত সুন্দর পারফেক্ট হয়েছিল, তো না বানালে আপনারা বুঝতে পারবেন না। এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আমি আরেকবার একটুখানির জন্য দিয়েছিলাম, একটু একটু হেলিয়ে দিয়ে তারপর আমি আবার একটু ঢেকে দিয়েছিলাম, যেন দুপাশে সুন্দরভাবে পারফেক্ট হয়ে যায়। এই মিষ্টিটা আসলে কারণ আমরা পেরার মতো করে নিই, বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর মিষ্টি কালারগুলি অনেক সুন্দর হয়েছিল। সামনে তো কিছুদিন পরেই ঈদ আসতেছে, আপনারা ইচ্ছা করলে কোরবানির ঈদে অন্য সব আইটেমের সাথে, ডেজার্টের সাথে আপনারা টেবিলে এটা রাখতে পারেন। এখন আমার মিষ্টিটা হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে রেখে দিব একটু ঠান্ডা হওয়ার জন্য, তারপরে চলে যাব আমরা পরবর্তী প্রসেসে। এখন আমি এই যে রসমালাইয়ের মালাইকারি করার জন্য এখানে আমি 2 কাপ দুধ দিয়ে দিব, তারপরে দিয়ে দিব আমি 1/2 কাপের মতো এভাপোরেট ঘন দুধ। আর যারা বাংলাদেশে এভাপোরেট নেই, আপনারা শুধু দুধ দিয়েও করতে পারবেন, বা ইচ্ছে করলে আপনারা 1/2 কাপের মতো গুঁড়া দুধ গুলিয়েও দিতে পারেন একটু থিক হওয়ার জন্য শুধু। আর এখানে আমি অল্প একটু কন্ডেন্স মিল্ক দিয়ে দেবো, কারণ আমি এখানে কোনো সুগার ইউজ করিনি। আমি আজকে যে রসমালাইটা বানাবো সেটা আমি ম্যাঙ্গো পিউরি দিয়ে করব, আপনারা চাইলে ফ্রেশ ম্যাঙ্গো দিয়েও করতে পারেন। এখানে আমি দিয়ে দিব অল্প একটু এলাচ পাউডার, দেখেন আমার যে আমি মালাইটা তৈরি করেছি ঘন হয়ে কত সুন্দর লাল হয়ে গেছে, অনেক ঘন হয়েছিল আর অনেক সরপ পড়েছে, কারণ যেহেতু আমি এখানে এভাপোরেট দিয়েছি, এভাপোরেট তো একটু ঘন দুধ, এটা দিয়ে জাল করলে দুধ আরও বেশি ঘন হয়ে যায়। আর আমি কন্ডেন্স মিল্ক দিয়েছি, কন্ডেন্স মিল্কটা দিলে আপনার যে মালাইয়ের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। এখন আমি এই যে এই ম্যাঙ্গো পিউরিটা দিব, ফ্রেশ ম্যাঙ্গো আপনারা বাংলাদেশে সবাই ফ্রেশ ম্যাঙ্গো দিয়ে দিয়ে করলে অনেক মজা, কিন্তু আপনারা ম্যাঙ্গো পিউরি যখন তৈরি করবেন তখন অবশ্যই দেখে নেবেন আমগুলি যেন অনেক মিষ্টি হতে হবে, না হলে তো আপনার দুধের সাথে এটা ভালো হবে না। আমি এখানে 1 কাপের চেয়ে একটু বেশি নিয়েছি, সবটা ইউজ করবো না, যতটুকু লাগে দিব, কারণ এই ম্যাঙ্গো পিউরিটাতেও কিন্তু মিষ্টি আছে, তার জন্য আমি এখানে আর কোনো চিনি ইউজ করিনি। আমি মোটামুটি 1 কাপের মতো দিয়েছি এখানে ম্যাঙ্গো পুরি। এর চেয়ে বেশি দিনই, কারণ পরে বেশি মিষ্টি হয়ে যাবে, বেশি মিষ্টি হয়ে গেলে খেতে আবার ভালো লাগবে না। এখন আমি ভালোভাবে আমার দুধের মালাইটার সাথে ম্যাঙ্গো পুরিটা মিশিয়ে নিলাম। এখন আমার মিষ্টিগুলি ঠান্ডা হয়ে গেছে, আমি এখন এগুলি একটু হালকা হাতে চেপে চেপে এই যে চিনি রসগুলি এগুলি বের করে নিব মিষ্টিগুলির ভিতর থেকে। আর মিষ্টিগুলি অনেক সফট এবং তুলতুলে হয়েছিল। আর এখানে আমি কিছু বাদাম কেটে নিয়েছি, আর এখানে আছে জাফরান, এটা শুধু সাজানোর জন্য উপরে দিব। মিষ্টিগুলি আমি একটা ডিশে নিয়ে, তারপর আমি এই যে এখন আমার ম্যাঙ্গো পিউরি এবং মালাইয়ের মিশ্রণটা ঢেলে দিব। এটা ঢেলে দেওয়ার পরে আমি আপনারা কম থেকে 4 থেকে 5 ঘন্টা ওয়েট করবেন। এখানে আমি অনেকক্ষণ এটা রেস্টে রেখেছিলাম, 2-3 ঘন্টার মতো রেখেছিলাম, কারণ আমি আমি পরবর্তী যে ডেকোরেশনটা করবো তার জন্য আর অপেক্ষা করতে পারতেছিলাম না। দেখেন এখন আমি আরেকটা ডিশে বেড়ে নিয়েছি। এখন আমি বাদাম কুচিগুলি দিয়ে দিব, তারপরে উপরে আমি যে জাফরানগুলি দিয়ে দিব। এই রসমলাইটা যদি আপনারা ট্রাই না করেন বুঝতে পারবেন না যে খেতে যে কি মজা। আর এখন তো কি সুন্দর আমের মৌসুম চলতেছে, তো এখনই অবশ্যই ট্রাই করবেন, আপনারা ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। খুবই সুস্বাদু একটা ডেজার্ট, আপনারা যে কোনো অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে এটা করতে পারেন।
আর যাহারা বাহিরে আছেন তাদের জন্য তো আরো ইজি, আমি দেখিয়ে দিলাম। ম্যাঙ্গো পিউরি দিয়েও করতে পারবেন, যখন আমের সিজন নাই তখনও খেতে পারবেন, আর যখন আমের সিজন চলতেছে তখন তো কোনো কথাই নেই। আর রসমলাই গুলির ভিতরে রস ঢুকে এত মজাদার হয়েছিল বলে বোঝানোর মতো না। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমার এই রেসিপিটি সকল ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।